হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স অ্যাগেন। আর একটি নতুন সেশনে সবাইকে স্বাগত জানাই। যারা বিয়ের 21-23 সেশনে স্টুডেন্ট রয়েছেন এবং সামনে ফোর্থ সেমিস্টারে এক্সাম দেবেন, তাই অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজকে আলোচনা করব বিএড থার্ড সেমিস্টার রেজাল্ট কখন দিতে পারে, তার সাথেই বিএড ফোর্থ সেমিস্টারে এক্সাম কখন হতে পারে, আর তার সাথেই আলোচনা করা হবে যে আমাদের সেই প্রিয় স্যার আজহার স্যার কখন তিনি সাজেশন প্রোভাইড করবেন, এবং এবছর বা এই ফোর্থ সেমিস্টারের জন্য তিনি একটি নতুন চমক আনছেন, সেটি জানতে অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তাহলে আসছি প্রথমে আমরা যে থার্ড সেমিস্টার রেজাল্ট কখন পাবলিশ হবে। তা দেখুন, সবথেকে দুর্ভাগা ব্যাচ বা আনলাকি ব্যাচেদের মধ্যে একটি ব্যাচ হচ্ছে 21-23 সেশনের ব্যাচ। কারণ আপনারা দেখতেই পাচ্ছেন যে আপনারা বিএড থার্ড সেমিস্টার এক্সাম হয়ে গেছে, প্রায় চার মাস হয়ে গেল, এখন পর্যন্ত মাত্র একটি পেপারের রেজাল্ট বার করতে এত সময় লেগে গেল, এখনও পর্যন্ত আপনারা রেজাল্ট হাতে পেলেন না। তাই এতটা দুর্ভাগা ব্যাচ, মনে হয় এই বিএড সেশনের মধ্যে এই 21-23 সেশনটাই সব থেকে দুর্ভাগা। তাই আপনারা বলবো, আপনারা কোনো রকম চিন্তাভাবনা মাথায় না রেখে আপনারা আপনাদের ফোর্থ সেমিস্টার জন্য পড়াশোনা শুরু করুন। আর যেটুকু খবর পাওয়া যাচ্ছে যে এই মাসের শেষ সপ্তাহতেই আপনারা রেজাল্ট পেয়ে যাবেন। এবার আমরা ফোর্থ সেমিস্টারের এক্সামের ব্যাপারে কিছু বলবো। আপনারা অলরেডি তিনটে সেমিস্টার পার করে এসেছেন, আর এইটুকু আপনাদের অভিজ্ঞতা হয়ে গেছে যে এক্সাম হওয়ার প্রায় এক মাস আগে নোটিফিকেশন পাবলিশ করা হয় যে ওই ডেটে এক্সাম হবে, ওই ডেটে আপনাদের ফর্ম ফিল আপ করা হবে। কেননা আপনারা যাতে আপনাদের প্রিপারেশনটা সেই এক মাসের মধ্যেই খুব ভালোভাবে নিতে পারেন, সেহেতু ইউনিভার্সিটির তরফ থেকে এক মাস টাইম দেওয়া হয়। কিন্তু আপনারা এইটুকু বুঝতে পারছেন যে এই WBUTTEP এর পক্ষে এমন কোনো কাজ সম্ভব নয় যা তারা করতে পারে না। তারা দিতেই পারে যে আজকে হলে নোটিফিকেশান দিয়ে দিল যে আপনাদের আগস্টের প্রথম উইকে এক্সাম হবে অ্যাকর্ডিং টু অ্যাকাডেমিক ক্যালেন্ডার, বুঝতেই পারছেন। তো আপনাদেরকে বলবো যে এইটুকু বলতে পারি যে আপনাদের এক্সাম হওয়ার প্রায় এক মাস আগে আপনার নোটিফিকেশান পেয়ে যাবেন। কাজে আপনারা এইটুকু বুঝতে পারছেন যে ফার্স্ট উইকে এক্সাম হওয়ার চান্স খুবই কম। ওকে, তার সাথেই দেখুন আমাদের সেই আজহার স্যার, তিনি এইবার একটু ইলেকশনের, যেহেতু চলছে আমাদের এদিকে ইলেকশন চলছে বা আদার্স কোনো কাজে তিনি ব্যস্ত থাকায় তিনি সাজেশন প্রোভাইড করতে পারছেন না, তবে তিনি খুব তাড়াতাড়ি, তিনার সঙ্গে কথা হয়ে গেছে, তিনি খুব তাড়াতাড়ি সাজেশন প্রোভাইড করবেন। এবং এবার একটা নতুন চমক যে তিনি সাজেশনের সাথে সাথেই তিনি উত্তরটাকেও প্রোভাইড করে দেবেন, এটা আমাদের বিএডের স্টুডেন্টের জন্য অত্যন্ত হেল্প হবে আমাদের জন্য। কারণ আমরা সকলেই সে আজহার স্যারের কথা জানি, আমরা আজহার স্যারকে চিনি যে তিনি কিভাবে গোটা পশ্চিমবঙ্গের মানুষকে, যারা বিএড করছেন তাদেরকে হেল্প করছেন, যে কীভাবে তিনি বিনা পয়সায় নোট প্রোভাইড করেন বা করে যাচ্ছেন এতদিন ধরে, সেই আজহার স্যারকে আমরা চিনি বা জানি। আর আপনাদেরকে বলবো, আপনারা কোনো রকম চিন্তা না করে বিএড ফোর্থ সেমিস্টারের জন্য প্রিপারেশন নিতে থাকেন। আর আপনারা অবশ্যই বিএড ফোর্থ সেমিস্টারের প্রিভিয়াস ফাইভ ইয়ারের কোশ্চেন পেপারের কাছে রাখে সেগুলি দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে আপনাদের কোশ্চেন কীভাবে রিপিট হয়। সেগুলি যদি আপনাদের কাছে না থাকে, আপনারা অবশ্যই এই চ্যানেলটি ভিজিট করুন, সেখানে প্রত্যেকটা পেপারের প্রিভিয়াস ফাইভ ইয়ারের কোশ্চেন আপলোড করা আছে, আপনারা সেখান থেকে দেখে আপনারা প্র্যাকটিস করতে পারেন। আর শেষে একটি কথা বলবো যে আপনাদের হাতে বা আপনাদের কাছে যদি বিএড স্ক্যানার বা বিএড স্কলার বইটা যদি থাকে, অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত একবার রিডিং পড়ে নিন। আপনাদেরকে আমি মুখস্থ করতে বলবো না, আপনারা রিডিং পড়ে নিন, তাহলে দেখবেন যে আপনাদের একটা ধারণা হয়ে যাবে যে এই রকম প্রশ্ন হয় বা এরকম প্রশ্ন পরীক্ষায় আসে, আপনারা খুব সহজেই পরীক্ষার মধ্যে বা পরীক্ষার হলে আপনারা লিখে আসতে পারবেন। এইটুকুই ছিল আজকের আলোচনা। যদি ভালো লাগে লাইক করবেন, আর এক্সাম কখন হতে পারে বা এ নিয়ে আপনাদের কি মন্তব্য আছে অবশ্যই আপনার কমেন্ট বক্সে কমেন্ট করুন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বেস্ট অফ লাক ফর ইওর আপকামিং এক্সাম।